নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে মূলত আমি দুটো উপন্যাস নিয়ে কথা বলবো। দুটোই মূলত সামাজিক উপন্যাস এবং দুটোকেই প্রেমের উপন্যাসও বলা যায় খানিকটা। দুটো বই আমি প্রথমে দেখিনি। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের আরশির আকাশ, এবং দ্বিতীয় হচ্ছে সিজার বাগচির ঘরে ফেরা। দুটো বই আমি ফেসবুকের পুরনো বইয়ের সংগ্রহশালা গ্রুপ থেকে নিয়েছি এবং আপনারাও চাইলে সেখান থেকে নিতে পারেন। এবং পুরনো বইয়ের সংগ্রহশালা মূলত একটা ফেসবুক গ্রুপ যেখানে পুরনো বই কেনা বেচা হয়। আপনিও চাইলে আপনার কোনো পুরনো বই যদি বিক্রয়যোগ্য থাকে বা আপনার মনে হয় যে এটা আর রাখার মতন নয়, তাহলে আপনি সেটা ওখানে বিক্রি করতে পারেন। আমি নিজেও বিভিন্ন সময় মাঝে মধ্যে করে টোরে থাকি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করব ভিডিও। ভিডিও প্রথমেই যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের আরশির আকাশ। এটা আনন্দ পাবলিশার্সের বই, খুব বড় সাইজের বই নয়, 200 পাতার মধ্যে, এবং এটার দাম হচ্ছে 300 টাকা। তা এই উপন্যাসটা কী নিয়ে কথা বলে? দেখা যায় যে আরশি বলে একটি মেয়ে, যার মা ছোটবেলায় টালিগঞ্জের যে রূপলি পর্দা সেই হাতছানিতে কলকাতায় আসে এবং একটা সময় পর তার মা হারিয়ে যায়। আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। আরশি জানতে পারে যে তার বাবা এসে কলকাতায় তার মাকে খুঁজেছে, কিন্তু কোনোভাবেই তার কোনো সন্ধান পায়নি। হঠাৎ করেই আরশির কাছে একটা ফোন আসে। আরশি বর্তমানে একজন তরুণী, ছোটবেলায় তার মায়ের মা হারিয়ে যায়। ফোন আসে এবং সেখানে একজন মহিলা কণ্ঠ তার ছোটবেলার একটা নামে তাকে ডেকে ওঠে। সেটা শুনে আরশির মনে হয় যে তার মা বেঁচে আছে এবং সে সিদ্ধান্ত নেয় সে কলকাতায় যাবে। একা একাই কলকাতায় আসে, অবশ্যই একটা বাড়িতে অন্য কথা বলে, অন্য একটা কাজে কলকাতা যাচ্ছে এরকম বলে, এবং বন্ধুর বাড়িতে উঠবে, তো কোনো চিন্তার ব্যাপার নেই। যথারীতি কলকাতায় আসে এবং কোনো একটা বিশেষ কারণে তার বন্ধুটির সঙ্গে আর দেখা হয় না। অচেনা অজানা কলকাতায় আরশি একা হয়ে পড়ে। তার থাকার কোনো জায়গা নেই, তার মা কোথায় আছে সে জানে না। যে কাজটা নিয়ে সে কলকাতায় এসেছে সেটাও আদৌ করতে পারবে কি না ও জানে না। যত এগোয় দেখা যায় যে সৌর্য বলে একটি ছেলে তাকে সাহায্য করে একটা হোটেল খুঁজে দিতে এবং আরও অন্যান্য ক্ষেত্রে। তাই সৌর্যর সাথেই বা আরশির কী করে পরিচয় হয়, এবং শেষ পর্যন্ত কি আরশি তার মাকে খুঁজে পাবে কলকাতায় নাকি পাবে না, সেটা জানার জন্য উপন্যাসটা পড়তে হবে। গল্প আরশির মাকে খোঁজা নিয়ে শুরু হলেও আমরা দেখতে পাই যে আরশির জীবনে সৌর্য আসে এবং সেখানে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয় বা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু এখানে বা এই উপন্যাসে খুবই একটা উপভোগ্য বিষয় এবং পড়তে ভীষণ ভালো লাগে। এর সঙ্গে আরও একটা পরিবার, সৌর্য একজন ফটোগ্রাফার, সে ছবি তোলে এবং এই সিনেমার জগতের সঙ্গেই যুক্ত। আর বিস্তারিত আমি কিছু বলবো না, ছোট বই, পড়লে বুঝতে পারবেন। ওভারঅল একটা ধারণা দিলাম যে কী নিয়ে লেখা হয়েছে। আর সুকান্তবাবুর লেখনী শৈলী নিয়ে তো কিছু বলার নেই, উপন্যাস পড়তে শুরু করলে বই শেষ না করে ওঠা যায় না। এটাও আমি ওয়ান সিটিংই, মানে এক বসাতেই পড়ে ফেলেছি। ছোট্ট বই এবং এর প্রচ্ছদটাও বেশ সুন্দর, শুভম দে সরকারের করা প্রচ্ছদ। আনন্দর বই, 300 টাকা দাম, এখন পাওয়া যায় কিন্তু, বইটা বর্তমানে পাওয়া যায়। তা এই গেল হচ্ছে প্রথম উপন্যাস যেটা নিয়ে কথা বললাম। দ্বিতীয় বইটা নিয়ে কথা বলার জায়গা একটু কম, কারণ সিজার বাগচির ঘরে ফেরা এটা হচ্ছে আমার সিজার বাগচির পড়া দ্বিতীয় বই। প্রথম আমি পড়েছি আগুন পাহাড়ের পুঁথি এবং তারপরে ওনার লেখা পড়া আমার হয়নি, তাই জন্য আমি ঘরে ফেরা উপন্যাসটা বা নভেলাটা কিনলাম। এটা আনন্দ নভেলা সিরিজেরই বই, নভেলাই বলা যায়। তা এটার দাম হচ্ছে 100 টাকা, বেশি দাম না, বর্তমানে পাওয়া যায়। এই উপন্যাসটার বা এই নভেলাটার প্রচ্ছদ করেছেন পিয়ালিবালা, প্রচ্ছদ পিয়ালিবালা করেছেন। এবং উপন্যাসের কাহিনী দেখা যায় এখানেও একটা ওই সিনেমার জগতের ছোঁয়া রয়েছে, যার জন্য আমি এই দুটো বই একসাথে কথা বলছি। সুতীর্থ এবং মিত্রা এই দুজন হচ্ছে প্রধান চরিত্র এই বইটার, তার সঙ্গে আরও অনেক চরিত্র আসতে থাকে। সুতীর্থ একজন এই টেলিজগতেরই বা এই রূপলি পর্দার একজন বেশ বড় স্টার, তাকে সবাই চেনে, তাকে রোজ টিভিতে সবাই দেখে, একদম প্রথিতযশা, একদম রীতিমতন স্টার ব্যক্তি। হঠাৎ করেই তার বন্ধুর একটি ফ্ল্যাটে গা ঢাকা দেয় বা গৃহবন্দী অবস্থায় স্বেচ্ছায় গৃহবন্দী হয়। এই প্রথমে এইটা দিয়ে শুরু হয়, যেহেতু কারণটা আমরা ধীরে ধীরে জানতে থাকি, তো আমি সেই জায়গাটা বলবো না অ্যাকচুয়ালি। কারণ বইটার মানে বেশিরভাগ পাতাটাই ওই জায়গাটা রয়েছে যে সে সুতীর্থ একজন স্টার এবং কেন সে তার বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে। মূলত তার স্ত্রীর সঙ্গে এমনই কিছু সমস্যা যার ফলে সে বাধ্য হয়েছে এই কাজটা করতে, সেটাই জানার উপন্যাসে কী
ঘটনা বা কী হয়েছে, কেন সুতীর্থকে এই করতে হলো। অবশ্যই বন্ধুর চরিত্র দেখানো হয়েছে, তার সে যেখানে থাকছে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী অঞ্চলের দু একটি খুব ভালো এবং খুব ছোট্ট করে এসেছে চরিত্রগুলো, কিন্তু মনে থেকে যায় সেই চরিত্রগুলোর কর্ম মানে কাজকর্ম এবং অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য মনে থেকে যায়। তাই সুতীর্থ একজন নায়ক হলেও বা একজন স্টার হলেও সে একজন ভালো মানুষ, তার চরিত্র যথেষ্ট ভালো, সেদিকগুলো লেখক দেখিয়েছেন। সুতীর্থর বাবা মা পরিবারের একটা মানে চিত্র দেখিয়েছেন লেখক এই বইতে, এবং তার স্ত্রী মিত্রা এই ক্যারেক্টারটাকে লেখক ধীরে ধীরে আমাদের সামনে তুলে ধরেছেন। বই যত এগোয় আমরা জানতে পারি যে তো সুতীর্থ কেন ওখানে রয়েছে, এবং একই সাথে কিন্তু যেহেতু সে একজন ফিল্ম স্টার বা একজন টেলি স্টার, তাকে কিন্তু খুঁজছে মিডিয়া, খুঁজছে যে হঠাৎ করে এই লোকটা উধাও হলো কোথায়, কেন হলো, একটা মুচমুচে খবর। এবং এই সূত্রে চলে আসে একজন রিপোর্টার। এই রকম টেলি দুনিয়ার খবর নিয়ে যারা কাজ করেন বা এই ধরনের খবর করেন এমন একজন রিপোর্টার তিতির। এই তিতিরের জীবন বা তিতির খানিকটা এই সুতীর্থকে খোঁজার সাথে জড়িয়ে পড়ে, এবং ধীরে ধীরে আমরা দেখতে পাই যে তিতিরেরও একটা জীবনের গল্প এখানে রয়েছে। তার একটা প্রেমের সম্পর্ক রয়েছে, সেখান থেকে তার একটা গল্প রয়েছে, এবং সেখানে সে শেষ পর্যন্ত কী হয় সেই জায়গাগুলো আমরা অবশ্যই দেখার জন্য বইটা পড়তে হবে। এবং এই সুতীর্থ এবং মিত্রা, এদের সমস্যাটা কী এবং কেন এই সমস্যা, মিত্রার কি কোনো সমস্যা, মানে মিত্রার মানসিক কি কোনো সমস্যা আছে, এইখানে আর একটা জায়গা লেখক দেখান। যখন পাঠকদের মনে এই ধরনের প্রশ্ন আসে যে মিত্রার কলেজ জীবনটা খানিকটা দেখানো হয়, তার পাস্ট লাইফ বা তার আগের জীবনটা অনেকটা এখানে আসে, এবং সেগুলো মিলে অনেক এবং একটা সময় এবং এই উপন্যাসের একটা পর্যায়ে মিত্রা নিজের অতীত এবং বর্তমানের ঠিক মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং তাকে সিদ্ধান্ত নিতে হয়, তার কিছু ভুল হয়তো শুধরে নেওয়ার সুযোগ আসে তার কাছে। তা এইসব নিয়েই হচ্ছে এই বই। তা এই বইটার কিন্তু একটা ওপেন এন্ড আছে, মানে বইটা যেখানে শেষ হচ্ছে একদমই একটা ওপেন এন্ড, মানে খুবই ক্লিন, আপনাকে ভাবার একদম, এবং আপনি এর পরে গল্পটা কী হলো এটা ভাবার আপনার কাছে একটা বিরাট সুযোগ থেকে যায়, যে অনেকটাই একটা ওপেন এন্ড আছে। আমার মনে হয়েছে যে এই বইটা যদি আরেকটু মানে বড় হতো বোধ হয় ভালো হতো একটু, কিন্তু তবুও ঠিক আছে, ওপেন এন্ড থাকলে আমাদের নিজস্ব ভাবনা চিন্তা করার একটা জায়গা থাকে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে একটু ভালোই লাগে হয়তো পাঠকদের। আমার মনে হয়েছে একটু বাড়ানো যেতে পারতো, অন্তত আরও কিছু পাতা একটু যদি আরও থাকতো ভালো হতো, কিন্তু অবশ্যই সৃজার বাগচির লেখা খারাপ নয়, আমি পড়লাম এবং আমার খারাপ লাগেনি, উপন্যাসটা এভাবেই এগিয়েছে। এবং মূলত একটা পারিবারিক গল্প বলে, একটা দুটো মানুষের মধ্যেকার সম্পর্কের গল্প বলে, সেই সম্পর্কের টানাপোড়েনের গল্প বলে, দুটো বই সেরকম। আশির আকাশেও একটা খুব অল্প ওপেন এন্ড আছে আমি বলবো। তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা, দুটো বই নিয়ে কথা বললাম আমি, এগুলো চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন আপনারা। আর অবশ্যই বই, অবশ্যই পুরনো বই বা নতুন বই কেনার জন্য অবশ্যই পুরনো বই সংগ্রহশালা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তো দেওয়াই থাকবে, গ্রুপের জয়েন করার লিঙ্ক। তা ইতিমধ্যে এই দুটো বইয়ের মধ্যে কোনোটা পড়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কেমন অভিজ্ঞতা এই বই দুটো নিয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন, নমস্কার।